স্প্যানিশ লা লিগে রিয়াল মাদ্রিদ যেন এক অপ্রতিরোধ্য ঘোড়ার মতো ছুটে চলেছে। এই ঘোড়াকে থামানোর সাধ্য কারো হচ্ছে না। সর্বশেষ অ্যাথলেটিকো মাদ্রিদও পারেনি। গত রাতে হাই ভোল্টেজ মাদ্রিদ ডার্বিতে হয়তো পয়েন্ট হারাতে পারে রিয়াল মাদ্রিদ, এমনটাই ভাবা হচ্ছিল। কেননা অতিথায়কও তাদের পক্ষে ছিল না। কিন্তু কিসের কি, উল্টো ম্যাচে 2-1 গোলে জয় নিয়ে ফিরেছে তারা। পেয়েছে আসর টানা ষষ্ঠ ম্যাচে জয়। রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ 5 লিগে একমাত্র দল যারা এখনও কোনো ম্যাচে পয়েন্ট হারাননি। 6 ম্যাচের সবগুলোতেই তারা জিতেছে। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগেও তারা 2টি ম্যাচ খেলেছে এবং সেই 2টি ম্যাচও তারা জিতেছে। অর্থাৎ শতভাগ জয়ের দ্বারা সব ধরনের প্রতিযোগিতা অব্যাহত রেখেছে একমাত্র রিয়াল মাদ্রিদে এই মৌসুমে। আর গতকালের মাদ্রিদ ডার্বির যে উত্তাপ ছড়িয়েছে, সেই উত্তাপে আগুনে গিয়ে ঢালে দিয়েছে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা। ম্যাচের 78 মিনিটেই সুয়েমেনির পাস থেকে রড্রিগো গোয়েস গোল করে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেয়। আর 36 মিনিটে পালবার্দের গোলে 2-0 লিড নেয় রিয়াল মাদ্রিদ।